আজ সোমবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের তিরিশে মে কন্যারাশি কন্যা লগ্ন ভার্গ্য সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কিন্তু অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন একাধিক উপায়ে কিন্তু আপনাদের আয় ইনকাম বাড়বে দীর্ঘ সময় ধরে স্থগিত কোনো বকেয়া শেষমেশ আপনারা পুনরুদ্ধার করতে চলেছেন যেটি আপনাদের আর্থিক ভাগ্যকে মজবুত করবে বিজনেসম্যানদেরও আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার জন্য লটারি কাটার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অভূতপূর্ব অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি প্রদর্শন করতে পারলে প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন আজ কোনো বৈঠক ভাষণ স্পিচ মিটিং এখানে আপনারা উপস্থিত থাকতে পারেন সেখানে কম কথা বলে শুনুন বেশি ইংরাজিতে একটি কথা আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হওয়ার আগে আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে আজ আপনার ব্যক্তিত্ব এমন যে আপনারা কিন্তু বেশি লোকজনের সঙ্গে থাকতে বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় পার করবেন এবং সেই সময়টিতে আপনারা কোয়ালিটি টাইম পাস করে কাটান নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান দেখবেন আপনাদের ভবিষ্যৎ জীবনের পথ সমৃদ্ধশালী হবে আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন দিনটি কিন্তু আপনাদের সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে দিনটি মধ্যম প্রকৃতির কাটতে চলেছে আজ চেষ্টা করুন পরিবারের সদস্যদের উপরে ভাব ভালোবাসা বর্ষণ করার বাচ্চা কাচ্চা পরিবারে কিছু সমস্যা কিন্তু তৈরি করতেই পারে তাদের উপরে ক্রোধ না করে রেগে না গিয়ে ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহী করবার চেষ্টা করুন আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত খেয়াল রাখতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটি কিন্তু আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে কায়িক পরিশ্রমের কারণে আপনারা শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর পরিবারের কোন সদস্যের কিন্তু স্বাস্থ্য ভঙ্গের যোগ আছে যার কারণে চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ও কিন্তু বাড়তে পারে আজ যে আজ যেহেতু সোমবার আর রোগ্রীন শত্রু যেহেতু বাড়ছে সেহেতু আপনাদেরকে বলবো অবশ্যই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়ম বকম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রূপমিবন্ধনান মৃত্যুর মুখ সকাল বিকাল রাত তিনবেলায় এগারো বার করে জপ করুন না পারলে এমপি থ্রি মিউজিক অ্যাপ বা ইউটিউবে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন সেটি আধ ঘন্টা শুনুন তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটতে চলেছে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে